আল্লাহর কাছে দোয়া করি, ওয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না। আপনারা এইবার একবার মানুষ মেঘালে আসলাম না, তুই না কম এক দুইজন, আমরা বেশিরভাগ রাতাবাড়ি করিমগঞ্জ সাইটের মানুষ বেশি মেঘালয়, খালি মেঘালয় যাই তেমন পয়সা ফাটাই দিতাম কইলাম রে এটা কি লাগে আমার তোরা দেখিয়া। একদিন আমি মেঘালয় গেছি, মেঘালয় গেছি হইলাম দেখি মানুষ খালি থাল ভরিয়ে মারা যায়, এমনি মানুষ মারা যায় না একবার দেখাল। আমি মেঘালয় গেছি যাবার বাদে আমার দুই চারজনে লইয়া গেলাম, ও যে কাটিং খাটনে বললাম কুয়ারি তলে দিয়ে হামাইন নানি বহু নিচে নিচে যাবার বাদে আপনার গুল আছে নানি মাটি করে এরপরে আপনি নিচে দিয়ে হামানি থাকে না। আমি যখন নামছি সাত আট সিঁড়ি আমার বাদে ভূত পাইছি আমার ওলা খাফা আরম্ভ হয়েছে, তখন আমি আমার লোকে যারা আসলা হয়েছি ধর কারণ আমি নিচে গেলে আর উঠিত কারণ ডর লাগছে রে ভাই। আজ বহু মার খুল খারি করিয়া মাই মেঘালয় জাদু রে দিছিলা ফাল ভরিয়া জাদু মারা গেছেন জাদু আইতা পারছে ইলা আছে না বহু জোয়ার আইজ ছেন জোয়ারর কোন মানুষে কোন যত বাপ হল বাত আছে আপনার জানে কই বলি যে আপনার ছেলেরে আপনি মিজোরাম পাঠাই দেন মাত্র না কই বলি আপনার ছেলেরে বেঙ্গালুর দিতে জানে মান বলি না সন্তানে বহু কলে কৌশলে বলে মারে বাবারে বুঝায় এর বাদেও মা বাবা রাজি না কারণ কিতা বলে সারাদিন আমার ছেলে বাড়ির থাকুক শিলচর টুকটুকি লইয়া গাড়ি চালাইয়া বিকালে রাত আটটার ভিতরে নয়টার ভিতরে আমি মার সামনে আইব বাবার সামনে আইব মা বাবার মায়া ভাই রে জোয়ান এত মায়া মা বাবার আওলাদর লগে এত মায়া সন্তান যদি আইতে দেরি হয় মা ঘুমাইতা না বাবা ঘুমাইতা না কারণ কিতা বলে আমার জাদু এখন পর্যন্ত হয় না কিত হইল আল্লাহ মনে আমার জাদু কুল মুসিবত বলি বিদেশের জমিন যায় হায়দ্রাবাদের জমিন গিয়া সন্তান মারা যায় মারা যায় না নে মা বাবা বাবিয়ার পরে দুর্বল আর পরে কাপড়ে মা বাবা বাড়িতে বারো করিয়া দে। আমি বহু জায়গার মধ্যে গেলাম সন্তান বিদেশ যখন যায় আমার এলাকার মাঝে মাঝে হেরে হেরে দাওয়াত দেই দোয়া করি যখন জাগো ভাই হইয়া যায় বাবা লগে আমি বেশিরভাগ শিলচর কুম্ভি গ্রামিয়ার ফৌটো মা হল সময় লগে আইলা জাদু যখন বাড়িতে বাইরইয়া গাড়ি যখন জাদু মনে উঠি যায় তখন মায় জাদুরি এক দেহরি আমার বউ খালি ভরিয়া দিয়ার আমার জাদুরে আপনারা ভরিয়া দিলাম ইতিহাসের মধ্যে আছে বহু জল বিদেশে জমিনে মারা গেছে অনেক বাড়ি তাল্লার হুকুম হইছে খবর বন্ধু লাশ বাড়িতে ফলের জোয়ানের লাশ বাড়িতে ফলের জোয়ান হয় প্রবাদুর জমিল সেই জায়গার মধ্যে দাফন হইছে মায় বরাহ বেলি জমিতে সুন্দর যতদিন মা বাসে ততদিন মায়ের জাতির কথা জমিন গুণা সম্ভব হয় না খাবার জাদু গেছিল আমি মার সামনে আমার জাদু ঘুরিয়াছে আমার জাদুরে বলে ভজনে করিলা বাইরে জোয়াল এই জমির আল্লাহর ইবাদত করো এই জমির আল্লাহর গুণ ভরিয়া যাও মানুষ যখন মারা যায় তোমার মতন বহু জোয়াল এই চন্দিয়ার কবরস্থান আসে না শুনলেন তোমার লোকের জোয়াল বন্ধ ঘর পাবো
আল্লাহ কোন সময় জানে আমার বন্দার জীবন শেষ হয়ে গেছে রে, আমার বন্দার জীবনটা তুমি হরণ করে লইয়া বাইরে জল সামনে একটা রাইতার যে রাইতার নাম হইল সবরাতের রায়। আমার বিষয় হইল যুব সমাজের দায়িত্ব কর্তব্য সুন্নতের পাবন্দি জমির চলতায়। ও জোয়াল ভাই ফেব্রুয়ারি মাস 25 তারিখ করে যে রায় ই রাইতার নাম হইল সবরাতের রায়। সবরাতের রায় এই সবরাতের রায় সারা লিস্ট আনিয়া আল্লাহ মালা করি মৌত ইব্রাহিমের হাতে দিয়া দে। এর কারণে জোয়ান ভাই এটা আছে আমার বিনম্র অনুরোধ, এই রায়খান মোবাইলের দ্বারা না গিয়া উজু ফরিয়া আল্লাহর ঘরে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, আর আল্লাহর কাছে হামদ বাইরে। আগামী শবে বরাতের ভিতরে যদি তোমার হায়াত কমে যায় এই শবে বরাতের রাত দোয়া করো আল্লাহ তোমার হায়াত বাড়াই দে। আল্লাহর হাবিব তাহলে শবে বরাত এর শবে বরাত আর শবে বরাতের ভিতরে মানু মারা যাইবা এরার লিস্ট আল্লাহ ইজরাইলের হাওলা করে দে। তুমি কোন মুসিবতে ফলবাই, অভাব ফলবাই না কিলা ফলবাই, ও রাইত তুমি খান্দ। ও ভাই রে জুয়াল এ খরাই তুমি জমিল আরবের গমরে হারাম হইলা আল্লাহ এক বছরের মাঝে আল্লাহ বলা বানাইবা। দুঃখ লাগে ভাই রে জুয়াল সবে বড় তো রায় আল্লাহর কাছে দোয়া হইল আর সে আজিমের কাছে আর সে আজিমের মধ্যে একটা বরই গাছ আছে, এই বরই গাছের মধ্যে ওলা ফাতা আছে রে হযরত আদম আলাইহিস সালাম তনে লইয়া কাল কিয়ামত আর পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে সেই বরই গাছে একটা ফাতা আছে। এক ফাতা আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, ভিতরে যত মানু মারা যাইবা আল্লাহর হুকুম হইব বরই গাছনে ফাতাটা এমনিতে ফলব আইব খান বলে মালাকুল মৌত রামনগর আব্দুল করিম সাবর সালে ইসলাম উদ্দিন মারা যাইব ডাইরি এন্ট্রি করে লইবা। এর কারণে বাইরে জোয়ান এই সবে বলাতে যত পারো এত বেশি খাদ্য আল্লাহর কাছে দোয়া করো হায় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়ে যায় এই সব বড় চলে দোয়া করিয়া তোমার সেই জোয়ার নবীর জিল্লা আল্লাহ আমার হায়াত আপনি বাড়াই দে মন্দা দোয়া করবাই যদি তোমার হায়াত কমিয়ে যায় আল্লাহ সব বড় চলে তোর সিলাই বাড়াই দিবা ভগবান সুবহানাল্লাহ। এই জমিনে জীবনে বহু ধরনের গুণের কাম করেছি আল্লাহর কাছে দোয়া করিও যায় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের মাঝে যত ভুল করে লইছি তামাম জীবনের গুণের আপনি মোলাইম করিয়া দে আল্লাহ তোমার তওবা করিও আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ
সরল মনে আমি আল্লাহ দরবারে তওবা করিলাম, তওবাতান নসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে এই জমিনে তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তওবা করে নি আচ্ছা, তওবা করে রে ভাই, প্রতি একটা নামাজ পড়ার পরে বলবে তওবা করে নি। আর যদি সম্ভব না হয় যে কোনো সময় জমিনে তওবা করি, আল্লাহ তওবা করি রে জমিনে বলে পছন্দ করে আল্লাহর হাবিব। আকালাইন সালাতু সালামে জমিনে একবার নাই দুইবার নাই, রোজানা আল্লাহ দরবারে 100 বার তওবা করে থাকো না, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। নবীজি এই জমিন ও রোজানা 100 বার তওবা করতে, সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মানি আমরা, বন্দায় পাহাড়ের মতো গুনাহ করব, গুনাহ করার পরে ভুলবশত যদি বন্দায় গুনাহ করে নাই, আল্লাহ দরবারে যদি তওবা করে নাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন, ও না সুবহানাল্লাহ। আবার বুঝুন কিতাবের মধ্যে এলেন, আগের জমানায় এক ব্যক্তি আসলো, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বান্দা জীবনে করছে না ইলা কোনো গুনাহ নাই, সারা গুনাহ বান্দা জমিন করে দিয়েছে, তার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত তার না। তো ইন্টারন্যাশনাল মানুষ বুধবার ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ ছাড়িয়া দিছেন, তবে ও ব্যক্তি আসলো এ গুনাহ করতো সকালে বারইতো আর বিকালে আইতো, আইয়া তার একটা ডায়েরি আসে, বিকালে আওয়ার পরে ডায়েরি লিখিত যে আজ সকালে আমি রামনগর কিতা করলাম, ফেসাদার কিতা করলাম, শালচাবলা কিতা করলাম, ছাউনো কিতা করলাম, যে গুনাহ যে টাইমে যে মুহূর্তে করছে আইয়া তার ডায়েরি এন্ট্রি করে। বুধবার গুনা করলে অন্য মানুষে গুনা করলে ইয়া হইবা না যে আমি গুনাহ করব, বিলকুল না, বন্দায় তার ডায়েরি এন্ট্রি করে। জোয়ান ভাই জোয়ান খেয়াল করো, পাহাড়ের মতো যদি গুনাহ হইল আর খালিস নিয়তে তওবা করবা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এমন বন্দাস এক নেকি নাই তার, এত বড় না ফরমান, তার মাস না জমিন, মায় বুঝাইতা বাবারে একদিন তুমি দুনিয়া ছাড়িয়া যাইবা, বিদায় নিবা, তোমারে আল্লাহ আজাব দিবা, তোমার দুজোর আগুন ডালে আমি মায় হইয়া তোমার লাগে দোয়া করম আর তুমি এই জিনিসটা ছাড়ি দাও। উম্মতে মুহাম্মদের আল্লাহ এত মায়া করছেন, আল্লাহ কোরআন শরীফে ফরমায়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. أمر الله يقرب إلى من حبيب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনে আমার মায়ার বন্ধু-বান্ধব যারা আছেন তাদেরকে জানাই দাও, যারা জমিনে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খান গুনাহ খান পাপ খবর মধ্যে লিপ্ত রয়েছেন, তারা জমিনে জিনার কাম করিয়া গুনাহের কাম করিয়া তাদের নসর উপরে জমিনে পাড়া বাড়িয়ে করে লইছে, ও নবী তুমি তাদের জ্বালাই দে লা তাকনতু মির রহমাতুল্লাহ, ও আমার বন্ধু বন্ধুরে আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হই না। আমার বন্ধা বান্ধীর জীবনের গোড়ার মন ভরে দেয় না।